আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাহে রমজানের ইফতারের সময়সূচি নিয়ে ঠিক এই ধরনের একটি ক্যালেন্ডার কিভাবে তৈরি করবেন। এই মুহূর্তে আপনারা যে ক্যালেন্ডারটি দেখতে পাচ্ছেন, ঠিক এই ধরনের ক্যালেন্ডারগুলো মোবাইল দিয়ে পিক্সেল ল্যাবের মাধ্যমে তৈরি করা। তো কিভাবে আপনারা মোবাইল দিয়ে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঠিক এই ধরনের ক্যালেন্ডারগুলো তৈরি করবেন সম্পূর্ণ জানবেন আজকের এই ভিডিওতে। তার জন্য এই ভিডিওটি একটুকু স্কিপ না করে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদেরকে এই ধরনের ক্যালেন্ডারগুলো তৈরি করার জন্য পিক্সেল ল্যাব নামক একটি অ্যাপ্লিকেশন আপনাকে ওপেন করতে হবে মোবাইল থেকে। এরপরে আপনাকে একটি প্রজেক্ট ফাইল অ্যাড করতে হবে। যে প্রজেক্ট ফাইল এবং পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো প্রজেক্ট ফাইলটি অ্যাড করার জন্য আপনাকে জাস্ট এই থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে ডট পিএলপি এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন, ডাউনলোড করে যে ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডারটি আপনাকে ওপেন করতে হবে। এরপরে আপনারা সেই পিএলপি ফাইলটি পেয়ে যাবেন। পিএলপি ফাইলটির উপর ক্লিক করার পরে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন, তাহলে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের যে পোস্টার ডিজাইনটা রয়েছে সেই পোস্টার ডিজাইনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনারা এই পোস্টার ডিজাইনে বা এই পোস্টারটির যে কোনো অংশ চেঞ্জ করতে পারবেন। মনে করুন আপনার এখানে যে কোনো অংশ ভালো লাগতেছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই অপশনটি বা সেই অংশটি চেঞ্জ করতে পারেন। তো সমস্ত কিছু চেঞ্জ করার জন্য আপনাকে জাস্ট এই অপশনটির উপর ক্লিক করতে হবে এবং এখানে এই পোস্টার ডিজাইনটি আমি যেভাবে তৈরি করেছি বা যে ফাইলগুলো ইউজ করে তৈরি করেছি সমস্ত ফাইল কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। আপনাদের যেটা কাস্টমাইজ করার দরকার সেটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখন আসা যাক মূল আরেকটি বিষয়, সেটা হচ্ছে এই পোস্টার ডিজাইনটির ব্যাকগ্রাউন্ড যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এটা চেঞ্জ করার জন্য আপনাকে জাস্ট এই অপশনটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার, এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। তো যখন কালার অপশনটির উপর ক্লিক করবেন এখানে আপনারা অসংখ্য কালার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদের যে কালারটি পছন্দ সেই কালারটি কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কালারটির উপর ক্লিক করতেছি, পোস্টার ডিজাইনের বা পোস্টারটির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা পোস্টারটির যে কোনো কালার আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে টিকমার্কে ক্লিক করে দেবেন। অলরাইট, এখন আপনাদের প্রয়োজন হবে এই পোস্টারটির বা এই ক্যালেন্ডারটি সেভ করার। তো এটা সেভ করার জন্য আপনাকে জাস্ট এই সেভ আইকনে ক্লিক করতে হবে। তো যখন আপনারা এই সেভ আইকনে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। এইখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে ফরম্যাট আপনাকে পিএনজি রাখতে হবে। এরপরে এটা আপনাকে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি এই অপশনটির উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে এই ক্যালেন্ডারটি। আমি আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই ঠিক এই ধরনের একটি ক্যালেন্ডার ডিজাইন তৈরি করতে পারবেন মোবাইল দিয়ে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।